বিয়ের পরে কেন মোটা হয়? বিয়ের পর স্বাভাবিকভাবে মানুষ মোটা হয়ে যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। মূলত এই তথ্যটি কিন্তু মোটেও অনুমান ভিত্তিক নয়, গবেষণা করেই পাওয়া তথ্য। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞরা 350 জন কোণের ওপর গবেষণা করে বের করেন এই তথ্য, যেখানে দেখা যায় বিয়ের পর প্রথম 6 মাসে কোনেরা প্রায় 5 পাউন্ডের মতো ওজন বাড়িয়ে ফেলেন। পর্যবেক্ষণ করে দেখা যায় যারা বিয়ের সময় সুন্দর দেখাতে নিজের ওজন অনেক দ্রুত কমিয়ে ফেলেন, বিয়ের পর তাদের ওজন দ্রুত বেড়ে যায়। তবে মেয়েরা চায় বিয়ের সময়ে তাদের দেখতে ছিপছিপে এবং কম বয়সী লাগুক, এ কারণে তারা বিয়ের কয়েক মাস আগে থেকেই কঠোর ডায়েটে চলে যান। এমনকি পরিবারের লোকজনও তাদেরকে বলেন ওজন কমাতে। বিয়ের আগে এভাবে খাওয়া দাওয়া কমিয়ে দেওয়ার ফলে বিয়ের পর যখন তারা আবার অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে চলে যান, তখন প্রথম 6 মাসের মাঝেই ওজন বেড়ে যায় দ্রুত। বিয়ের পর দম্পতিরা অবিবাহিতদের তুলনায় স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন, কিন্তু সেই সময় কায়িক পরিশ্রমের মাত্রা তুলনামূলকভাবে অনেকটা কমে যায়, ফলে অর্জিত শক্তি খরচ হওয়ার জায়গা পায় না। সেই শক্তি সঞ্চিত হতে থাকে শরীরের মধ্যেই, যার জেরে শরীরে বাড়তে থাকে মেদ। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।